Assalamualaikum everyone, আমি জুবায়ের এবং আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইছি। সো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা মোটামুটি ধারণা করতে পারতেছেন যে ভিডিওটা কি বিষয় নিয়ে করা হইতাছে। সো আমরা যারা ক্যামেরা ইউজ করি তাদের একটা মেইন প্রবলেম ফেস করতে হয়, যেমন আপনার কাছে ধরেন প্রাইম লেন্স আছে তো আপনি চাইলে কিট লেন্সের কাজটা করতে পারতেছেন না, আবার ধরেন আপনার কাছে জুম লেন্স আছে আপনি চাইলে প্রাইম লেন্সের কাজটা করতে পারতেছেন না। সো এই প্রবলেমটা অনেকেই ফেস করি আমরা। সো এই প্রবলেমটা সলিউশনের জন্য আজকে আমি ভিডিওটা বানাইতেছি। সো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা জিনিস শিওর করে নিই, সেটা হলো যে আমি এখন থেকে লেন্স নিয়ে ভিডিও বানাবো চিন্তা ভাবনা করতেছি। সো আপনাদের কোনো লেন্সের বিষয়ে জানতে চাইলে বা জানতে মন চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকে যে লেন্সটার কথা বলতে চাইতেছি সেটা হলো 18-135mm লেন্স, যেটা অনেকে যারা প্রফেশনাল লেভেলের ভিডিও করে বা বিয়ার ভিডিও করে যারা করে তো তারা এই লেন্সটা অনেক পরিচিত, এবং আমরা আসলে এই লেন্সটাতে পরিচিত না, কারণ আমাদের এইটার কাজ খুব কম জানা থাকে। এই কারণে তো এই লেন্সটা আমি আসলে ইউজ করিনি, তবে আমি যতটুকু জানতে পারছি ঘাটাঘাটি বেড়া লেন্সটা আসলে খুব কাজের, এবং লেন্সটার যে অ্যাপারচার দেওয়া আছে অ্যাপারচারটা দেওয়া হয়েছে f3.5, তার মানে এটা যে আপনি এটা দিয়ে বিকালবেলা ভিডিও করতে পারবেন না, প্লাস একটু অন্ধকার হলে ভিডিও কোয়ালিটিটা অনেক খারাপ আসবে। এটা দিয়ে আপনি সবসময় লাইটিংয়ে ভিডিও করতে হবে এবং কিছু ভালো জায়গায় ভিডিও করতে হবে। সো চলুন এই লেন্সটার কিছু ফটো এবং ভিডিও আমরা দেখে আসি, তাহলে বুঝতে পারবো এই লেন্সটা কতটুকু কার্যকর। ফটো এবং ভিডিও কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারছেন যে লেন্সটা আসলে কত কোয়ালিটিফুল, কারণ এটা দিয়ে যারা প্রফেশনাল লেভেলে কাজ করে তারাই একমাত্র এই লেন্সটা ইউজ করে, আর আদারওয়াইজ আমাদের মতো যারা ছোটোখাটো ইউটিউবার আছে বা ছোটোখাটো ডিএসএলআর আছে তারা কিন্তু আসলে এই লেন্সটা ইউজ করতে পারে না, কারণ দামটা অনেক বেশি। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখতে পারবেন এটা 24,000 টাকার মতো একটা দাম দেওয়া আছে। তবে আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই বিভিন্ন শপ আছে, শপ থেকে সেকেন্ড হ্যান্ড বিক্রি করে ওগুলো আপনারা নেবেন, কারণ ওইটা আপনার অনেক ভালো কাজে দেবে। আমার ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আর হ্যাঁ আমাকে সাপোর্ট করবেন, কারণ আমার মনিটাইজেশন চালু হয়েছে কয়েকদিন আগে, এখন সবাই জানেন। তো সাপোর্ট করবেন আমাকে আর আমার সাথে থাকবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।